ওয়েলকাম টু ম্যাথ ওয়ার্ল্ড। ম্যাথ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে NSU নেতাজি সুভাষ উপেন ইউনিভার্সিটির যে নতুন CBCS সিস্টেম, সেই CBCS সিস্টেমের HMT অনার্স ইন ম্যাথমেটিক্স এর ফার্স্ট সেমিস্টার, সেই ফার্স্ট সেমিস্টারকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, তো আমরা এর আগের যে ভিডিও সেই ভিডিওতে আমরা দেখেছি যে একটা NSU তে যদি আমরা এখন ভর্তি নিই বা ভর্তি হই তাহলে অ্যাডমিশান নিলে আমাদেরকে টোটাল 6টা সেমিস্টার মানে 3 বছরে যে CBCS সিস্টেম, সেই CBCS সিস্টেমে আমাদেরকে কোন বছরে কটা পেপার, কী কী পেপার, কোনটা জেনারেল পেপার, কোনটা কম্পালসারি পেপার, কোনটা স্কিল এনহ্যান্সমেন্ট পেপার, সেগুলো আমরা টোটালি দেখেছি, আলোচনা করেছি। তো সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো। এবং ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও তোমরা সমস্ত সাবজেক্টের PDF পেয়ে যাবে, সিলেবাস এবং কোন পেপার কোন ইয়ারে কোন সেমিস্টারে পড়তে হবে, কত মার্কস, টোটাল কিন্তু ভিডিওতে আলোচনা করা আছে, ডিসক্রিপশন বক্সে ইউনিভার্সিটির PDFগুলোও দেওয়া আছে। এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সও চেক করে নেবে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও কিন্তু ডিটেলস দেওয়া থাকবে। ওকে, তাহলে আমরা শুরু করব। আজকের ভিডিওর মেন আলোচ্য বিষয় হচ্ছে HMT অনার্স ইন ম্যাথমেটিক্স এর সেমিস্টার 1 এ একজন স্টুডেন্টের কটা পেপার পরীক্ষা দিতে হবে, সেটা তো আমরা আগের ভিডিওতেও দেখেছি, বাট কী কী পেপার, কত মার্কস, সেগুলোকে নিয়ে ইন ডিটেলস শুধু সেমিস্টার 1কে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে, শুধু সেমিস্টার 1কে নিয়ে। কারণ অনেক স্টুডেন্টই, ম্যাথমেটিক্সের স্টুডেন্টই আমাকে হোয়াটসঅ্যাপ করেছে আগের ভিডিওর পরে যে আমরা সেমিস্টার 1এ কী কী পড়বো, কত মার্কসের এক্সাম হবে, সেগুলোকে নিয়ে আলোচনা করতে। শুধু সেমিস্টার 1টাকে ফোকাস করছি সেই জন্য আজকের ভিডিও। ওকে, তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমেই আমরা পড়বো কোর কোর্স। তো কোর কোর্সের ভিতরে আমাদেরকে দুটো জিনিস পড়তে হবে, কোর কোর্সের ভিতরে দুটো পেপার আমাদেরকে পড়তে হবে। ম্যাথ, আমি শুধুমাত্র কিন্তু আজকের ভিডিওটা ম্যাথমেটিক্স অনার্সদের জন্য বলবো, ফার্স্ট সেমিস্টারের জন্য। সেমিস্টার 1এ CCMT 01 কোর কোর্স ম্যাথমেটিক্স 01 পেপার, টপিক হচ্ছে অ্যালজেব্রা। এখানে কিন্তু এখনও পর্যন্ত ইউনিভার্সিটি মেনশান করেনি এখানে কী অ্যালজেব্রা থাকবে, লিনিয়ার না অ্যাবস্ট্র্যাক্ট না ক্লাসিক্যাল থাকবে, তো আমি সেটা পরে বলে দেবো, আবারও ইউনিভার্সিটি মেনশান করলেও বলে অবশ্যই বলে দেবো, বা সেই নোটিফিকেশানটা এই ডিসক্রিপশন বক্স আমাদের যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই হোয়াটসঅ্যাপেও তোমরা পেয়ে যাবে, তো সেগুলো আমি পরে বলছি, আগে আলোচনাটা করে নিই। এই কোর্সটার ক্রেডিট হচ্ছে 6, এই কোর্সটার টার্ম এন্ড এক্সামিনেশন হবে 50, অ্যাসাইনমেন্ট থাকবে 20, ফুল মার্কস 70, পাস মার্কস 21। এগুলো কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, শুধুমাত্র ম্যাথমেটিক্সদের জন্য এই ভিডিওটা তৈরি করা। ম্যাথমেটিক্সের ফার্স্ট সেমিস্টার কোর কোর্সের ফার্স্ট পেপার অ্যালজেব্রা থাকবে, সেখানে ক্রেডিট 6, টার্ম এন্ড এক্সামিনেশন 50, অ্যাসাইনমেন্ট 20, ফুল মার্কস 70, পাস মার্কস 21। ঠিক সেম টু সেম আমাদেরকে এই সেমিস্টারে আর একটা কোর্স পড়তে হবে, কোর কোর্স, সেটা হচ্ছে CCMT 02 অ্যানালাইটিক্যাল জিওমেট্রি। অ্যানালাইটিক্যাল জিওমেট্রি ক্রেডিট হচ্ছে 6, টার্ম এন্ড এক্সামিনেশন মার্কস হচ্ছে 50, এখানে TET রয়েছে, এটা TEE হবে, টার্ম এন্ড এক্সামিনেশন মার্কস হচ্ছে 50, অ্যাসাইনমেন্ট হচ্ছে 20, ফুল মার্কস 70, পাস মার্কস 21, একই রকম হবে। তো এই দুটোই হচ্ছে আমাদের কোর কোর্স। ফার্স্ট সেমিস্টারে কিন্তু কোনো চাপ নেই, দুটো পেপার জাস্ট পড়তে হবে, অ্যালজেব্রা এবং অ্যানালাইটিক্যাল জিওমেট্রি। এই সুবাদে বলে রাখি আমাদের ম্যাথ ওয়ার্ল্ডের প্ল্যাটফর্মে কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে অ্যানালাইটিক্যাল জিওমেট্রির ক্লাস, ঠিক আছে? তো ডিসক্রিপশন বক্সে আমাদের ম্যাথ ওয়ার্ল্ডের যে অফিসিয়াল অ্যাপস, সেই অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ম্যাথ ওয়ার্ল্ডের অফিসিয়াল অ্যাপসটা ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে, বা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে যদি ম্যাথ ওয়ার্ল্ড বলে সার্চ করো তাহলেও তোমরা সেই অ্যাপস পেয়ে যাবে, এবং আমাদের লোগো দেখলে বুঝতে পারবে ম্যাথ ওয়ার্ল্ডের লোগো দিয়ে অ্যাপস রয়েছে। তো সেই অ্যাপস ডাউনলোড করার পরে তোমরা লগ ইন করে নাও অ্যাপসে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে, এবং দেন আমাদের ওখানেই যে স্টোর সেকশান আছে সেই স্টোর সেকশানের ভিতরেই তোমরা দেখতে পাবে যে অ্যানালাইটিক্যাল জিওমেট্রির কোর্স স্টার্ট হয়ে যাবে কিন্তু খুব শীঘ্রই, কারণ অলরেডি আমাদের অ্যানালাইটিক্যাল জিওমেট্রির কোর্সের অ্যাপসের ভিতরে কাজ চলছে।
তো খুব শীঘ্রই কোর্স কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো তোমরা অ্যাপসটা ডাউনলোড করে নাও, অ্যাপসের ভিতর থেকেই তোমরা সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে, এবং আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু তোমরা সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাবে। ওকে, তো এবার চলো আর যে বাকি কোর্সগুলো রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। AEECC অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স যেটা, সেখানে আমাদেরকে অপশনাল কোর্স কিন্তু এটা, এখানে দুটো পেপার আমাদেরকে দেবে, আইদার বাংলা অর ইংলিশ, সাবজেক্ট কোড AEBG 1-1, সেখানে বাংলা ক্রেডিট 2, টার্ম এন্ড এক্সামিনেশন মার্কস 50, অ্যাসাইনমেন্ট 20, ফুল মার্কস 70, পাস মার্কস 21। আইদার কেউ চাইলে ইংলিশও নিতে পারে, তার ক্ষেত্রে পেপার কোড হবে AEEG 1-2 12, এবং কোর্স নেম সেক্ষেত্রে কোর্স হচ্ছে ইংলিশ, ক্রেডিট হচ্ছে 2, টার্ম এন্ড এক্সামিনেশান মার্কস 50, অ্যাসাইনমেন্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট 20, ফুল মার্কস হচ্ছে 70, আর পাস মার্কস 21। তাহলে এখানে কিন্তু যে কোনো একটা পেপার তোমাদেরকে পড়তে হবে, যদি কোনো স্টুডেন্ট বাংলা পড়তে পারে, কোনো স্টুডেন্ট ইংলিশ পড়তে পারে, সেটা তার সম্পূর্ণ ব্যাপার কে কোনটা পড়বে, বাট যে কোনো একটা পেপার কিন্তু তোমাকে এখানে পড়তে হবে। ঠিক আছে, আগে যেটা আমরা কোর কোর্স দেখলাম, কোর কোর্সে কিন্তু তোমাকে দুটো পেপারই পড়তে হবে। কোর কোর্সে তোমাকে অ্যালজেব্রাও পড়তে হবে, তোমাকে অ্যানালিটিক্যাল জিওমেট্রিও পড়তে হবে, বাট এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সে তোমাকে কিন্তু যে কোনো একটা পেপার পড়তে হবে, আইদার তোমাকে বাংলা চুজ করতে হবে অর তোমাকে ইংলিশ চুজ করতে হবে। ঠিক আছে, তো সেটা কিন্তু তোমরা যখন অ্যাডমিশনের সময় তোমরা লক্ষ্য করেছো হয়তো, আইদার তোমাকে বাংলা অর তোমাকে ইংলিশ চুজ করতে হচ্ছে। নেক্সট আমাদের আরেকটা কোর্স GEC, জেনারিক ইলেকট্রিক কোর্স। এখানে তুমি তিনটে কোর্সের ভিতরে যে কোনো একটা কোর্স ফার্স্ট সেমিস্টারে চুজ করবে, এবং সেই সাবজেক্টটি, যে সাবজেক্ট তুমি ফার্স্ট সেমিস্টারে চুজ করছো, সেই সাবজেক্টটি তোমাকে কিন্তু চারটে সেমিস্টার, যেটা সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, চারটে সেমিস্টারে সেই সাবজেক্টটি পড়তে হবে, জাস্ট টপিকটা চেঞ্জ হবে। যদি কোনো স্টুডেন্ট ফিজিক্স চুজ করে সেমিস্টার 1-এ, তাহলে তাকে ফার্স্ট সেমিস্টারে পড়তে হচ্ছে সাবজেক্ট কোড GEPH 1-1, যেখানে রয়েছে মেকানিক্স, ক্রেডিট হচ্ছে 6, টার্ম এন্ড এক্সামিনেশান মার্কস 50, অ্যাসাইনমেন্ট 20, ফুল মার্কস 70, পাস মার্কস 21। যদি কোনো স্টুডেন্ট কেমিস্ট্রি চুজ করে, তার জন্যে সাবজেক্ট কোড হচ্ছে GECH 1-1, বেসিক ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তে হবে তাকে, ক্রেডিট হচ্ছে 6, টার্ম এন্ড এক্সামিনেশান মার্কস হচ্ছে 50, অ্যাসাইনমেন্ট 20, ফুল মার্কস 70, পাস মার্কস 21। ওকে, এই। আর যদি কোনো স্টুডেন্ট জিওগ্রাফি চুজ করে, তাহলে তার ক্ষেত্রে সাবজেক্ট কোড হচ্ছে GEGR 1-1, সেখানে রুরাল ডেভেলপমেন্ট পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে, ক্রেডিট হচ্ছে 6, টার্ম এন্ড এক্সামিনেশান মার্কস 50, অ্যাসাইনমেন্ট 20, ফুল মার্কস 70, পাস মার্কস 21। তো মোটামুটি সমস্ত এক্সামে কিন্তু এখানে তোমার 70, টার্ম এন্ড এক্সামিনেশানগুলো 50 হবে, অ্যাসাইনমেন্ট 20 থাকবে, ফুল মার্কস 70, এবং পাস মার্কস কিন্তু 21 পেলেই পাস। তো এইখানেও কিন্তু অপশনাল, এখানে তুমি তিনটের ভিতরে যে কোনো একটা চুজ করতে পারবে, ফিজিক্স, কেমিস্ট্রি অর জিওগ্রাফি, এই তিনটে কোর্সের ভিতরে তোমাকে একটা কোর্স চুজ করতে হবে, এবং সেই একটা কোর্স নিয়ে তোমাদের কিন্তু চারটে সেমিস্টার, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, তোমাকে ওই একটা কোর্সেরই কিন্তু বিভিন্ন পেপার তোমাকে পড়তে হবে। ওকে, তাহলে আশা করি এই পার্টটা বোঝা গেল। এবার আমরা লাস্ট দেখে নেবো আমাদেরকে ফার্স্ট সেমিস্টারে কত মার্ক্সের এক্সাম দিতে হচ্ছে। তো আমি একটা সামারি এখানে করে দিয়েছি, দেখো সামারিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাকে টোটাল চারটে পেপার পরীক্ষা দিতে হবে, দুটো হচ্ছে কোর কোর্স, একটা হচ্ছে জেনারেল পেপার, আর একটা হচ্ছে কম্পালসারি পেপার। জেনারেল পেপারে কেউ ফিজিক্স নিতে পারে, কেউ কেমিস্ট্রি নিতে পারে, কেউ জিওগ্রাফি নিতে পারে, এই তিনটেই তোমার জেনারেল পেপার থাকবে। আর কম্পালসারি পেপারে বাংলা বা ইংলিশ তুমি যে কোনো একটা চুজ করতে পারছো। তাহলে তোমাকে 470 মার্ক্সের ফুল এক্সাম দিতে হচ্ছে, তাহলে 428, 280 হচ্ছে টোটাল মার্কস, টার্ম এন্ড এক্সামিনেশান হচ্ছে 200, কারণ 50 করে, চারটে তোমাকে 50 মার্ক্সের টার্ম এন্ড এক্সামিনেশান, লাস্ট বছরের শেষে যে এক্সামটা হবে সেখানে তোমাকে চারটে পেপার 50 করে পরীক্ষা দিতে হবে। অ্যাসাইনমেন্ট তুমি 20 করে চারটে পেপার জমা দেবে, 80, টোটাল ক্রেডিট তুমি পাচ্ছ এখানে দুটো অনার্স পেপার বা কোর কোর্সে 6, 6, 12, একটা জেনারেল পেপারে 6, 18, আর একটা কম্পালসারি পেপারে 2, টোটাল 20। এই হচ্ছে আমাদের টোটাল ফার্স্ট সেমিস্টারে 20 ক্রেডিটের গল্প। এবার আমি বলে রাখি, ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ম্যাথ ওয়ার্ল্ডের তরফ থেকে কিন্তু তোমরা ম্যাথমেটিক্স অনার্স যারা আছো তারা ফুল হেল্প পাবে, অ্যাসাইনমেন্ট, ইয়ার সলিউশন, প্রিভিয়াস ইয়ার সলিউশন, অনলাইন কোচিং, নোট, সমস্ত রকম যা ফেসিলিটিস আছে, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস সব পাবে কিন্তু।
ওকে, তো তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে নাও আমাদের সাথে, এবং খুব শীঘ্রই আমাদের কিন্তু অ্যানালাইটিক্যাল জিওমেট্রির ক্লাস সবার প্রথম শুরু হবে। অ্যানালাইটিক্যাল জিওমেট্রির ক্লাস শুরু হতে চলেছে। ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাপসের লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপস ডাউনলোড করে নাও, অ্যাপসের ভিতরে সমস্ত কিন্তু ইনফরমেশান পেয়ে যাবে। এবং আমাদেরকে আমাদের তরফ থেকে যদি ইউনিভার্সিটির আপডেট এবং আমাদের আপডেটগুলো নিতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো HMT ফার্স্ট ইয়ার বলে, আমরা তোমার নাম্বারটা সেভ করে আমাদের স্ট্যাটাস এবং আমাদের বিভিন্ন ইনফরমেশান কিন্তু তুমি সেখান থেকে পেয়ে যেতে থাকবে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।